বের ধরার প্রযুক্তি টিএসসি ডিভাইস আবিষ্কার করলেন আকাতপুরের মাওলানা দীন ইসলাম। ডেস্ক রিপোর্ট, নয়নগর টিভি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন আকাতপুর গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের কৃতি সন্তান মাওলানা দীন ইসলাম বাড়িতে বসে বসে ডিজিটাল প্রযুক্তির আবিষ্কার করলেন চোরধরা থিফ কামিং সিগন্যাল টিএসসি ডিভাইসটি। সে ঢাকা কেরানীগঞ্জ মার্কাজুল হুদা আল ইসলামী বাংলাদেশ মাদ্রাসা থেকে লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই আবিষ্কারের নেশায় বিভিন্ন যন্ত্রাংশ আবিষ্কার নিয়ে গবেষণা শুরু করে। 2019 সালে গত ফেব্রুয়ারিতে ডিজিটাল প্রযুক্তির আবিষ্কৃত চোরধরা থিফ কামিং সিগন্যাল টিএসসি ডিভাইসটিতে সম্পূর্ণ সফলতা লাভ করেন। তার আবিষ্কৃত চোরধরা টিএসসি ডিভাইস দোকান, বাড়ি ঘর, গরুর গোয়াল, ফল বাগান, বাড়ির বাউন্ডারি কিংবা বাড়ির প্রধান গেইটে স্থাপন করলে দিনে কিংবা রাতের অন্ধকারে চোর ঢোকার 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে ডিজিটাল প্রযুক্তির আবিষ্কৃত চোরধরা টিএসসি ডিভাইসটিতে সংযোগকৃত লাইট জ্বলতে থাকবে ও অনেক জোরে সতর্ক সংকেত বাজতে থাকবে। চোর যতক্ষণ না পালাবে ততক্ষণ সাইরেন বাজতেই থাকবে। এই সংযোগ দেওয়া মালিকের মোবাইল ফোনে সতর্ক সংকেত বেজে উঠবে। তার আবিষ্কৃত যন্ত্রটি পেয়ে এলাকাবাসী মুগ্ধ। সে আর্থিকভাবে দুর্বল, তবে আর্থিক সাহায্য পেলে সে এই ডিভাইসটি প্রসার করতে পারবে ও আরো নতুন নতুন ডিভাইস আবিষ্কার করতে পারবে বলে অভিমত প্রকাশ করেন। 2014 সাল থেকে এই মেশিন নিয়ে গবেষণা শুরু করি। আমি চোরধরা মেশিন আবিষ্কারের জন্য গবেষণা শুরু করি। আমার মেশিনটির নাম TCS, চোর ধরার মেশিন। আমার এই মেশিনটি কোনো বাড়ি ঘর, দোকান, গোয়ালঘর ইত্যাদি স্থানে স্থাপন করলে চোর আসার 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে এটা সিগন্যাল বেজে উঠবে এবং এটার সাথে সংযুক্তকৃত কারেন্ট কিংবা সৌরবিদ্যুতের লাইটগুলো অটোমেটিক জ্বলে উঠবে। তারপর মালিক পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, আমার এটার ভিতরে একটা মোবাইল থাকবে। মোবাইলটা এখানে রাখলে, মালিক পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, চোর আসার 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে মালিককে অটোমেটিক ফোন দিতে থাকবে। অর্থাৎ চোর যতক্ষণ না পালাবে ততক্ষণ এটার সিগন্যাল বাজতেই থাকবে, লাইট জ্বলতেই থাকবে এবং মালিকের কাছে ফোন যেতেই থাকবে। আমাকে যদি সরকার আর্থিকভাবে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমি এতটুকু আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি আমি আরো অনেক উন্নত মানের ডিভাইস আবিষ্কার করে আমি দেখাতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আমি আর্থিকভাবে দুর্বল, আমার ছেলে যে জিনিসটা তৈরি করছে এটাতে আমি গর্বিত। হ্যাঁ, দেড় যদি সহযোগিতা করে তো আমার ছেলে আরও উপলব্ধি করতে পারে। আমাদের গ্রামের দীন ইসলাম, উনি একটা চোর ধরার মেশিন তৈরি করছে শুনতে পাইলাম। তো কিছুদিন আগে আমার গরু গরু চুরি হয়ে গেছে, এমনকি আমাদের গ্রামে প্রায় গরু গরু চুরি হয়। তখন আমি তার থেকে এই মেশিনটা 6,000 টাকা দিয়ে আনলাম। আনার পর ইনশাআল্লাহ এখন আমি নিরাপত্তা ঘুমাইতে পারি, চুরের জন্য কোনো টেনশন করা লাগে না। এটা চুর আসলে নিজে নিজে সিঙ্গেল দিয়ে। আকুপুর গ্রামের পশ্চিম পাড়ার মোহাম্মদ দীন ইসলাম, আমরা শুনতে পারলাম যে সে একটি চোর ধরার মেশিন আবিষ্কার করছে। তো আমরা সপরিবারে ব্রাহ্মণবাড়িয়া থাকি, তো আমি চিন্তা করলাম যে ওর থেকে একটি মেশিন নিয়ে ঘরে রেখে যাই। তো আমি একটি কম দামি একটি মোবাইল এই মেশিনে ফিট করে গেলাম। তো আমি ব্রাহ্মণবাড়িয়া থাকলেও এই মেশিনটি আমাকে সিগন্যাল দেয় যে আমার আশেপাশে, আমার ঘরের আশেপাশে কোনো লোক ঢুকছে অথবা চোর ঢুকছে, আমাকে মেসেজের মাধ্যমে জানায়। তো এরপরে আমাদের গ্রামে আর কোনো চুরি হয় না। তার এই আবিষ্কারে আমরা অনেক খুশি। সরকার যদি ওকে সহযোগিতা করে তাহলে আমি বলতে পারি যে সে আরো ভালো কিছু করতে পারবে এবং দেশের জন্য মঙ্গলময় বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি। সাজু আক্তার, প্রেমা, নয়নগর টিভি।